আচ্ছা আমরা যদি প্রত্যেকটা ব্যক্তি ঠিকভাবে জাকাত দিতাম তাহলে কি আমরা হজরত ওমর রাধিলহনুর বা এই সময় রাবু বকর হ্যাঁ রাদিলহনুর বা রাসুল সারা ওইরকম একটা অর্থনীতি পাইতাম কিনা তো মানুষে দেখি যেন পাইতাম না মাথার মধ্যে যেন কি একটা তো তখন বলে আচ্ছা কেন কী সমস্যা এই কী সমস্যা তো বলে ভাই তো ঠিক মতন দিই না আমি বলে না ঠিক মতন দিব বলে কি যে দেওয়ার নিয়ম আছে কী নিয়ম যে আপনি এমনভাবে জায়গা দেবেন যেন সে লোকটা স্বাবলম্বী হয় আগামী বছর না আসতে পারে আপনি তাকে লুঙ্গি একটু দিলেন তারপর একটা গামছা কিনে দিলেন এগুলো কোনো জায়গা হবে না আচ্ছা ঠিক আছে যেমনে দেওয়ার তেমনি দিব স্বাবলম্বী করে দিবি রিক্সা কিনে দিব নয় তার ওই যে করে দেব যে কোনো কিছু একটা করে দিব এবারে কি আমরা ওই অর্থনীতি পাবো কিনা না সবাইকে দিতে হবে একদম সঠিক নিয়ম হিসাব করতে হবে বলে হ্যাঁ করবো দিব এবারে প্রায় নাইনটি পার্সেন্টই বলে হ্যাঁ ইনশাল্লাহ পাইতে পারি কিন্তু দুই একজন একটু ইয়ে করে আমি কী সমস্যা বলে ভাই এটা তো রাষ্ট্রীয়ভাবে করার নিয়ম আসলে আমরা তো বেসরকারিভাবে এগুলো এইভাবে করি না বা করবো না বলে যা সরকার বলল যে হ্যাঁ আর কিছু হোক না হোক এই জিনিসটা আমি প্রপারলি এস্টাবলিশ করব তাইলে কি আমরা ওইরকম একটা অর্থনীতি পাবো কিনা না তারপর তারপরে সবাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ খুশি তো দেখা যায় যে একবার একটা কনটেক্সটে পুরা রুমের আমার পাশে যে ওস্তাদ ছিল ছাত্র ছাত্রসহ প্রায় চল্লিশ জনে বলছে আমরা ওকে একমাত্র আমি হাত তুলে বলছি না হবে না সবাই অবাক কী ব্যাপার এ কেন এখন আমার চ্যালেঞ্জটা কি এক আচল্লিশ একচল্লিশ জনকে কনভেন্স করা তাদের সবাই না বলতে হবে এবং এটা হয়েছে এবং আজকে আপনারা দুজন অবাক আপনারা এখনই বলবেন না একটা জিনিস চিন্তা করেন সুদ কি আল্লাহর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ আর আমাদের বর্তমান সমাজে কি রন্ধ্রে রন্ধ্রে সুদ তার মানে আমাদের সমাজে প্রতিটা ইন্ডিভিজুয়াল আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে শুধু জাগাত দিয়ে ওই অর্থনীতি পাবো আপনি তো ভুলেই গেছেন যে আমরা কোন সমাজে আছি আমাদের যে কর ব্যবস্থা সেটা কি ওই কর ব্যবস্থা সমান না আমাদের যে মুদ্রা ব্যবস্থা যেখানে প্রতিটা টাকা সুদ আমাদের যে এই টাকাটা একজন নিজের ব্যাংক ব্যবস্থা ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিংয়ের মধ্যে দিয়ে নিজের ইচ্ছা মতন ছাপাচ্ছে এগুলো কি তখন ছিল এই সব কিছু আপনি অক্ষুণ্ণ রেখে শুধু জায়গা দিয়ে একেবারে জগৎ উদ্ধার করে ছাড়বেন এটা না এটা হয় না এমনি এবার বলেন আপনারা সম্ভব ওইটার এটা এক হওয়া আমি প্রতিটা ইন্ডিভিজুয়াল কোনো না কোনোভাবে যুদ্ধরত তো আছে আর আমি বলবো কি যে ওইটা পেয়ে যাব এত সোজা না তাহলে কি সুদকে উচ্ছেদ করতে হবে তারপরে জাকাত দিতে হবে তাহলে কি সম্ভব না তাও সম্ভব না আমরা যে যে কর ব্যবস্থা যে আমরা যে আয় কর সেটা মুসলিম শাসকরা নিত না এবং যে ভ্যাট একটা দরিদ্র লোকও কিন্তু ভ্যাট দিতে হয় একটা রিক্সাওয়ালাও যখন লাক সাবান কিনতে চাই তাকে ভ্যাট দিতে হয় সে যখন ফোনে কথা বলে তার জন্য তাকে চার্জ দিতে হয় তো এই ধরনের অনের যে কর ব্যবস্থা এটা চালু রেখে আমরা কি ওদের মতন কিছু পাইতে পারবো ওরা তো এটা করে নেই আমরা তো হচ্ছে খারাপ কাজ করতেছি আমরা তো একটা দরিদ্রতম ব্যক্তির থেকেও কি কর নিচ্ছি তাই না আমাদের যে আমদানি রপ্তানি শুল্ক যেভাবে লাইসেন্সিং করা যে ধরনের প্যাটেন্ট সিস্টেম এলসি এই সব কিছু যেটা ফলো করতেছে তাদের তো তাদের তো ফ্রি ছিল আরও ইকোনমিটা আরও ওপেন মার্কেট ফ্রি ইকোনমি ছিল দুইটা তো এক হইতে পারে না তাদের আইন আর আমাদের আইন কি এক তাদের দুর্নীতি আর আমাদের দুর্নীতি কি এক এতই সোজা প্রত্যেকটা জিনিসের এফেক্ট আছে একটা দুর্নীতিগ্রস্ত সমাজে আপনি বলতে পারেন না যে অন্য সব কিছু ওদের মতন করলে আমরা সব ঠিক হয়ে যাব না এটা বলতে পারে যে হ্যাঁ দুর্নীতির পিছে আপনার দারিদ্র একটা কারণ হ্যাঁ জাকাত না দেওয়া একটা কারণ আমি অস্বীকার করছি না এখন যে পরিমাণ চুরি দেখতেছেন যদি আমরা ঠিক মতন জাগা দিতাম চুরি আরও কিছু কমতো আমরা যে পরিমাণ পুকুর চুরি দেখতেছি যদি আপনার এই আমাদের কর ব্যবস্থা পরিবর্তিত হতো এবং সুদের এই পরিমাণ প্রেশন না থাকতো তাহলে হয়তো জিনিসটা কমতো ধনী দরিদ্রের যে পার্থক্য দিক সেটা কমতো কিন্তু আমি আপনি কি বলতে পারেন যে আসলে আমরা যদি অন্যায়কে শাস্তি না দেই তাইলে আসলে বা প্রপার শাস্তি না দিই বাংলাদেশে আসলে যারা বড় বড় অন্যায় করে চুরি করে শাস্তি তো খুবই কম পায় তাই না তো এইভাবে তো আসলে হয় না তো আসলে এইটাই এখন আপনি বলেন যে এইভাবে কিন্তু চল্লিশ জন কিন্তু লাস্টে অ্যাগ্রি করছে আমার সাথে না শুধু জাকাত দিয়ে হবে না সুতরাং জাকাত ভিত্তিক অর্থনীতি বলে মানে কোনো বয়ানে আপনারা বিলিভ করবেন না আপনি বললেন যে টোটাল যে আদর্শ অর্থনীতি ব্যবস্থা সেইটা এটা যে মানে আমি বলি কি যে একটা আদর্শ অর্থনীতি ব্যবস্থা তোমরা প্রতিষ্ঠিত করো যেখানে কি হবে যে যেখানে আপনার এই বৈষম্য কম থাকবে যেখানে প্রত্যেকটা মানুষ সুযোগ সুবিধা পাবে এখন তো আসলে আমরা সবাই সুযোগ সুবিধা পাই না আমরা তো যেই কোন পরিবারে জন্মাই অনেকটা তার উপরেই নির্ধারিত হয়ে যায় যে আমরা কি চাকরি করব কি পরিমাণ আমাদের সমাজে ইনফ্লুয়েস থাকবে কে আমার কথা শুনবে কে শুনবে না আজকে যদি আমার এক হাজার কোটি টাকা থাকতো আমার কথা মানুষ শুনবে না মানে পারলে লিখে রাখবে অবস্থা করতো কিন্তু আমার চেয়ে আরও জ্ঞানী কিংবা ওই এক হাজার কোটি টাকার চেয়ে মালিকের চেয়ে আরও অনেক জ্ঞানী মানুষ যদি কথা বলে কত মূল্যবান কথা বলে সেটা কেউই শোনার লোক নাই তার কথার মূল্য কে ব্যক্তি হিসেবে আপনার যত টাকা আপনার কথা তত মূল্য এরকম একটা পুরোপুরি সরল রেখা না হলেও এরকম একটা সিস্টেম কম বেশি দাঁড়াইছে তার মানে কি আমাদেরকে আদর্শ অর্থনীতি ব্যবস্থা করতে হবে যেখানে আমাদের ইন কম থাকবে ইনইকুয়ালিটি একটা বিগ প্রবলেম যেখানে আপনার টাকা কম আছে দেখে কেউ আপনাকে অসম্মান করবে না যেখানে একজনের হাজার কোটি টাকা আছে দেখে আপনাদেরকে সালাম করে চলমার ব্যাপারটা তা না হ্যাঁ মানুষ হিসেবে সালাম দিবেন কিন্তু এমন না যে সে আপনার জীবনের উপর নিয়ন্ত্রণ আনবে আপনি কী লেখাপড়া করেন আপনি কি মিডিয়াতে কী দেখেন আপনি কী খান সব কিছুর উপর তার নিয়ন্ত্রণ যাবে এরকম থাকবে না এখন এই যে ইনইকুয়ালিটি এটা কমানোর জন্য আমরা দেখি যে কল্যাণ অর্থনীতি বা ওয়েলফেয়ার ইকোনমিক্স যেটা নর্থ ইউরোপে আছে আমি কিন্তু ওই সব দেশেই ছিলাম পড়াশোনা করেছি তারা কি করে তারা ধনীকে ট্যাক্স দেয় অনেক বেশি মানে ফর্টি পার্সেন্ট এমনকি হাইয়েস্ট ট্যাক্স ল্যাব নরওয়েতে আপনার সিক্সটি সেভেন্টি পার্সেন্টেও পৌঁছে যায় তো মানে আপনার আয় কিছুই থাকে না মাত্র তিরিশ চল্লিশ পার্সেন্ট আয় নিজের পকেটে ঢুকাইতে পারেন ওই পরিমাণ ট্যাক্স দিয়ে তারা সবার জন্য বেনিফিট দেয় যে সমাজের সবার জন্য যে সাধারণ বেনিফিট সেগুলো দেয় যে আপনার যে এডুকেশানটা ফ্রি আপনার ছোটোবেলা থেকে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এডুকেশানটা ফ্রি তারপরে আপনার যেই স্টুডেন্টদের জন্য ওই যে ট্রান্সপোর্টেশান সেটা অনেক সাবসিডি করা থাকে তারপরে হচ্ছে যে আপনার ওই যখন সন্তান হবে যে সন্তানের যতগুলো সন্তান হবে ততগুলো সন্তানের হাত খরচ দেওয়ার জন্য আপনি টাকা পাবেন তো একটা ফ্যামিলি রেস করার জন্য কিন্তু এটা একটা বেশ মজাদার যে আপনার সন্তান হওয়ার সাথে সাথে আপনাকে ক্যাশ দিচ্ছে কিছু যে কষ্টগ্রস্ত সন্তানটা হয়েছে টাকা নাও এবং প্রতি মাসে মাসে সন্তানকে পালবে একটু টাকা নাও যত সন্তান হয় তত দিবে তো এবং ওদেরকে স্কুলে দিবেন স্কুলেও তারা কি ফ্রিতে লেখাপড়া করতে পারবে এবং তারা যখন বাসে চলাফেরা করবে অনেক কম খরচে করতে পারবে এবং যখন আপনি অসুস্থ হবেন দেখা গেল যে আপনি চাকরি করা অবস্থায় তিরিশ বছর বয়সে হঠাৎ অক্ষম হয়ে গেলেন দুই পা চলে গেল বা অ্যাক্সিডেন্ট হলেন বা অসুখ স্ট্রোক করলো প্যারালে আপনি যেই বেতন পাইতেন বাকি সারা জীবন ওই বেতনই পাইতে থাকবে নরাইতে এটা সরকার পেনশন ফান্ডের মাধ্যমে এটা ব্যবস্থা করতেছে তো এর মধ্যে কি একটা একটা এক ধরনের শান্তি আছে তাই না শুনতে তো শান্তি লাগতেছে ইসলামও কিন্তু একই কাজ করে যে বর্তমানে যে ওয়েলফেয়ার ইকোনমিক সেটা ট্যাক্সের মধ্যে দিয়ে হয় ইসলামে এটা হয় জাকাতের মধ্যে দিয়ে জাকাত হচ্ছে কি যে ইনইকুয়ালিটিটা তৈরি হয় উপর থেকে কিছু সম্পদ নিচে পার করে এবং এতে কখনো গরিব ছোট হয় না কেন ছোট হয় না গরিব ধনীকে বলতে পারে এটা তো আমার হক তুমি আমার হক মেরে খাইতেছো এবং ধনী দিয়েও কখনো গর্ব করতে পারে না আমি তো তোকে দিছি এটা তোমার হক বরং আমি কি করব নিজে ওর বাড়িতে গিয়ে দিব এটা নিয়ম কারণ আপনি যদি আমার থেকে টাকা পান আমি আপনাকে এসে দিব সেটাতে নিয়ম তো এখন যদি দেখেন যে ধনীরা গরিবের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে আপনার টাকা দিয়ে যাচ্ছে দেখেন ধোনি দরিদ্রের সম্পর্কটা কত সুন্দর হয় এখন আমরা কী ধনী হেট করে গরিবকে গরিব ঘৃণা করে ধনীকে একটা যেন টেনশান একটা ফাইট দরকার নাই তো আপনি কল্পনা করেন তারপর হচ্ছে কি যে আপনার এরা এসে আমার পাশের বুয়ার বাড়িতে এসে টাকা দিয়ে যাচ্ছে বা সে টাকা তার লোককে অন্তত কয়েকজনের বাড়িতে দিচ্ছে বাকি যেখানে যেতে পারবে না তার লোকে সে দিয়ে যাচ্ছে বলবে যে স্যার পাঠাইছে নাও তো সম্পর্কটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে মানুষের এটা কি উপর থেকে নিচে কেমনে পার করে কিন্তু ওয়েলফেয়ার ইকোনমিক্সের একটা সমস্যা কি জানেন নিচ থেকে যখন সম্পদ উপরে উঠে যে মেশিন সেটা হচ্ছে সুদ সেইটা তারা কাট করে নেই এইখানে আবার ইসলাম এটাও কাট করছে ইসলাম বলছে যে নিচের থেকে সম্পদ উপরেও যাইতে দিব না আবার উপর থেকে সম্পদ যেন নিচে যায় সেটারও ব্যবস্থা করব। এবং শুধুমাত্র এগুলো এস্টাবলিশ করে নাই এই জাহাকাতকে ইসলামের মূল পাঁচ স্তম্ভের একটা দিয়ে দিয়েছে মানে অর্থনীতি ইসলামে কত গুরুত্বপূর্ণ আর কোনো ধর্মে কিন্তু এটা পাবেন না আপনি অন্য কোনো ধর্ম পাবেন না যেখানে বলতেছে কি যে পুরা ধর্ম দাঁড়ায় আছে যে পাঁচ পায়ের উপর তার মধ্যে একটা হচ্ছে কি যে ওয়েলথ ডিস্ট্রিবিউশন ঠিক করা গরিবের প্রতি কতটা মানে গরিবের জন্য কিন্তু আসলে এতটা ইয়ে করা যে আমার ধর্মের পাঁচটা অংশের একটা দিয়ে দিছি গরিবের জন্য এবং এটা ধনির হক দুঃখিত এবং এটা গরিবের হক ধনী এসে এসে দিয়ে যাবে এরকম সিস্টেম শুধু তাই না সুদ কি ইসলাম শুধুমাত্র হারাম করে নেই বলছি সুদ যে নিবে সে যাহার নামে থাকবে চিরকাল এবং এটা যুদ্ধের মতন অপরাধ আল্লাহর রাসুলের বিরুদ্ধে তাহলে কতটা ইম্পর্টেন্ট করছে ইসলাম এই জিনিসটাকে এবং যে কর ব্যবস্থা এবং ইসলামের যে এই লেনদেনের নীতি এগুলো যদি দেখেন সেটাও দেখবেন যে খুব ডিসেন্ট্রালাইজ যে এখন আমরা যেরকম এই মানে প্ল্যান দেখি যে আমরা একটা জিনিসের পণ্যের দাম নির্ধারণ করে দিই এই কয়েকটা কোম্পানির লাইসেন্স পায় এরাই খালি লেনদেন করতে পারে বাকি সবাই হচ্ছে কি যে কিনতে বাধ্য বারবার এরা প্রফিট করতেই থাকে এসব সিস্টেম নাই এবং গ্রাম থেকে শহরে যেই পণ্য আনা নেওয়া এটাও যেন ফ্রি হয় এটা নিয়ে ইসলামের বক্তব্য আছে এবং যেখানে আনসার্টেনটি আছে যেমন এই আপনি নিজেও শিওর না যে পণ্যের ভিতর কী আছে ধরা যাক আপনাকে কি বলবো যে আমি বলবো যে এই পুকুরে একবার জাল ফেলবো এটা যা উঠে ওইটা তোমার কত দিয়ে কিনবা এই যে এই ধরনের টেনশন এই ধরনের আনসারটেন্টি যে একজন ঠকে যাবে এটা পর্যন্ত নিষিদ্ধ তো এইরকম একটা সিস্টেমই তো আমরা থাকতে চাই যেখানে আমার সন্তান এতিম হয়ে যদি থাকে কেউ তার সম্পদ ভক্ষণ করবে না কারণ কোরআনে কি বলছে সম্পদ ভক্ষণ করা আগুন ভক্ষণ করার সমান এবং আমি জানি যে আমার এতিম সন্তানকে দান করা হচ্ছে সর্বোত্তম দানগুলোর একটা এবং তার মাথায় যদি একটু করে হাত বুলায় সে পুরাটা চুলের সমান নাকি এইরকম একটা সমাজ কি আদর্শ সমাজ না যেখানে আমি নিশ্চিন্ত আমি যদি মরি আমার সন্তানকে নিয়ে কোনো টেনশন নাই আমরা আমি যদি দরিদ্র হয়ে যাই আমি যদি দরিদ্র হয়ে যাই বিকলাঙ্গ হয়ে যাই আমি জানি দানের টাকা জাকাতের টাকা আমার কাছে আসবে আমার হক হক হয়ে গেছে গা সমাজে যত ধনী ব্যক্তি বাড়বে আমি তত খুশি হব কেন আমি আমি তত বেশি বা ধনী দরিদ্রের মধ্যে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে তো এরকম একটা সমাজকে আপনার কাছে শুনতেই তো ভালো লাগতেছে তাই না কিন্তু ওটাকে আমরা টকজিক করছি অনলাইনে গালি করি ইসলামের নামে আল্লাহ মাফ করক রাস্তুসাই তো সাবিরে তো গালি গালাজ করা তো মনে হয় না কোনো সোয়াবের কাজ বলে কোথাও কোনো হাদিসে দেখছেন যে রাসুল গালি দিচ্ছে কিন্তু অনলাইনে যদি ইসলামিস্ট নামে যারা মানে অ্যাক্টিভিটি চালায় অল্প কয়েকজন বাদে প্রচুর গালি গালাজ করে গিবত করে ট্রল করে এটা তো আসলে একজন অমুসলিম কী কী দেখে মুসলিম মুসলিমের কাছে আসবে আমরা খালি চিৎকার করি যদি বলি সুদ খারাপ সুদ হারাম এই হারাম এটা করা যায় না এটা করা যায় আপনার যে একটা সুন্দর ছবি আছে যে একটা সুন্দর ব্যবস্থা আছে এটা যদি পৃথিবীর কোনো এক কোন এস্টাবলিশ করে ফেলতে পারি তারপরেই চিন্তা করেন যে বর্তমান যে এস্টাবলিশ সিস্টেম এটার বিরুদ্ধে ওইটাই যুদ্ধ হয় না এবং সবাই ওটাতে চলে যাইতে চায় না